আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য পছন্দের একটি গাড়ি, অনেকেই অনেক রিকোয়েস্ট করে। এর আগে একটা সুজুকি আল্টো কেটেন ছিল, ওটা সোল্ড হয়ে গেছে, অনেকে এই আর কি কমেন্টস লিখছে ভাই এমন একটা গাড়ি দেওয়ার জন্য। সেই জন্য তাদের পছন্দের থেকে আর কি পায়রুটি দিয়ে আমি এই গাড়িটি কালেকশন করেছি। দেখেন আপনার টয়টা আকুয়া, এটার মডেল 2013, রেজিস্ট্রেশন 2019, অল অপশন অটো হাইব্রিড, পুশ স্টার্ট, 1500 সিসি, 42 সিরিয়াল, মডেল 1997, এটার রেজিস্ট্রেশন 2003, 1331 সিসি, অল অপশন অটো, নিউ শেপের একটি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম জেনুইন আছে বন্ধুরা, সাইড লাইট থেকে শুরু করে সাইড লাইট, হেডলাইট, আপনার শো গ্রিল, আপনার নাম্বার প্লেটটা কিন্তু বন্ধুরা আপনাকে ইনশিওর করবে গাড়িটি কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা। সত্যি আপনার সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল করা আছে, দেখেন লাইটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, অনেক সুন্দর, কোথাও কোনো ধরনের এখন কিন্তু বোল্টগুলো দেখাই দিলে আপনাদের ক্যামেরায় যদি ধরা পড়ে, এখন কিন্তু কোনো বোল্ট কিন্তু এখন পর্যন্ত খোলা হয় না, নাট বোল্ট যেগুলো আছে এখন পর্যন্ত কোনো স্টিক কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা খোলা হয় না, এই জিনিসগুলো দেখেন একদম ফ্রেশ, এই জিনিসগুলো আপনাদের ইনশিওর করো কোনো হিটিং স্টোর, কারণ এগুলো কিন্তু এখন কোনো রঙের কোনো আসর পড়ে নেই। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কারপয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি নতুন একটি চ্যানেলে। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুখের সংবাদ হচ্ছে, খুশির সংবাদ হচ্ছে, গত সপ্তাহে যে 13টি গাড়ি ছিল তার ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় 60টি গাড়ি সেল হয়ে গেছে এই সপ্তাহে, তাই আসলে শোরুমে ওইভাবে কোনো কালেকশন ই হয় নাই। আরও কিছু কিছু গাড়ি রেডি হইতেছে, আপনাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেদিকে মাথায় রেখে আমি কিন্তু গাড়িগুলো রেডি করতেছি। সবসময় একটা রিকোয়েস্ট থাকে যেটা হচ্ছে নামাজের জন্য, আপনারা অবশ্যই কিন্তু টাইম মতো নামাজটা আদায় করে নেবেন, এমনকি তাকবীর আল আশহাদ। বন্ধুরা আমি কথা না বাড়িয়ে যদি আমার ঠিকানাটা বলে দিই, আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3, নবীনগর, প্রকল্প হাউজিং, ঢাকা, উদ্যান, মোহাম্মদপুর, বেড়িবাঁধ। আর আমার ফোন নাম্বারটি 01724951002, আমি রাসেল ভাই, কার পয়েন্ট বিডি। বন্ধুরা কথা না বাড়িয়ে যদি এখন আমি আমার আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলো এখন দেখানো শুরু করি। আজকের ভিডিওর প্রথম যে গাড়িটি সেটা হচ্ছে টয়টা কর্সা, এটার মডেল 1997, এটার রেজিস্ট্রেশন 2003, 1331 সিসি, অল অপশন অটো, নিউ শেপের একটি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম জেনুইন আছে বন্ধুরা, সাইড লাইট থেকে শুরু করে সাইড লাইট, হেডলাইট, আপনার শো গ্রিল, আপনার নাম্বার প্লেটটা কিন্তু বন্ধুরা আপনাকে ইনশিওর করবে গাড়িটি কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা। সত্যি আপনার সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল করা আছে, দেখেন লাইটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। বন্ধুরা আমি যদি সামনের ভিউটা আর একটু আপনাদেরকে দূর থেকে দেখাই দিই, দেখেন অনেক সুন্দর আছে কিন্তু গাড়িটা, অনেক স্মার্ট একটি লুক, কিন্তু চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। আর নতুন একটা সংখ্যা হচ্ছে নতুন পেপার্স করা, নতুন পেপার্স কিন্তু করা বন্ধুরা। এখন যদি আপনাদের এই গাড়িটির ইঞ্জিনটা আপনাদের এখন দেখিয়ে দিই, টয়টা কর্সার ইঞ্জিন সাইড যদি দেখে অসাধারণ একটি কন্ডিশন আছে, দেখেন প্রত্যেকটা জিনিস আপনার নামানাতেই কিন্তু সিএনজি করা আছে এটাতে, আর আপনার রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, এগুলো দেখেন কোথাও কোনো ধরনের কিন্তু হিটিং স্টোরি নেই। আর আপনি বোনারটা যদি দেখেন প্রত্যেকগুলো কিন্তু রঙের কোনো আঁচড় পড়ে নাই, এই স্টিকারগুলো ইনশিওর করবে, দেখেন এগুলো জাপান থেকে যে স্টিকারগুলো আসে এখনও কিন্তু বেনুগুলো রয়ে গেছে, দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, এসির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। বন্ধুরা এই গাড়িটি যদি আমি সাইডগুলো দেখিয়ে দিই, দেখেন লেফট সাইড, আসলে আমাদের গাড়িগুলো এত ফ্রেশ থাকে না, আমরা যখন গাড়িগুলো নিয়ে কিছু কাজ কম থাকেই, আর সেগুলো আমরা করেই কিন্তু এখানে ডিসপ্লে করি, কারণ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, ওখান থেকে আমরা রেডি করে তারপরে কিন্তু এখানে ডিসপ্লে করি, কারণ রিক্সার আসর টাসর থাকে কিছু এ থাকে, এগুলো আমরা রেডি করার পরে তারপর কিন্তু এই করি। বন্ধুরা আমি যদি এই গাড়িটির ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে যাই, দেখেন কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা, যে দেখেন মানে আপনার আপনার সিট কভারটা কিন্তু বিস্কিট কালারের ইনস্টল করা আছে, আপনার ডবল এয়ার ব্যাগ প্রত্যেকটা জিনিস, আর গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টির নামে, কোনো ফার্স্ট ওনার যিনি উনি ড্রাইভ করেছেন, দেখেন পিছনের সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু বন্ধুরা। আর আমি সবসময় গাড়িগুলোর 80% দেখানোর চেষ্টা করি, আর আসলে 100% দেখানো সম্ভব হয় না, আর বাকি 20% আপনারা দেখে তারপরে বুঝে নিয়ে যাবেন। আর একটা কথা সবসময় আমি কিন্তু বলি বন্ধুরা, সেটা হচ্ছে গাড়ি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত কিন্তু আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না, আপনারা গাড়ি দেখে শুনে বুঝে নেবেন, কারণ আমাদের গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু আপনি পুরাতন, আর যেহেতু পুরাতন গাড়ির ব্যবসা করি আপনার নতুনের নতুন আশা করাও যেমন আপনার ভুল হবে, আর আমিও যদি আপনাদের গ্যারান্টি দিই সেটাও কিন্তু এটা আমার একদম একদম চাপা মারা হবে, এর বাইরে কিন্তু কিছু না। বন্ধুরা এখন কথা না বাড়িয়ে কিন্তু আমি গাড়িটা দেখাই, দেখেন পিছন সাইডটা গাড়ির,
প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল কন্ডিশনে আছে। এক্স লিমিটেড টয়োটা কর্সা দেখেন আপনার পিছনের গ্লাসটা একদম অরিজিনাল কন্ডিশনে আছে। আমি এই গাড়িটি যদি ব্যাক ডালার ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই, বন্ধুরা আপনি যদি ব্যাক ডালার ভিতরটা একটু দেখাই দিই, দেখেন প্রত্যেকটা জিনিস সামনে পিছনে বাম্পারটা দেখেন, এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে। আপনার নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। দেখেন ব্যাগলার ভিতরটা আপনাদের দেখার সুবিধার্থে ভিতরে যে একটা ম্যাট থাকে, স্পিয়ার চাকা থাকে, এগুলো কিন্তু আমরা রামায় রাখছি। এই জিনিসগুলো দেখেন একদম এখনও যে অরিজিনাল, এই জিনিসগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আমরা কিন্তু এখানে কোনো রঙের আসর এখন পর্যন্ত দিই না। এই জিনিসগুলো দেখেন একদম ফ্রেশ, ব্যাগলার ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এখানে কিন্তু কোনো রঙের ইয়ে পড়ে নাই। এইগুলো আপনাদের ইনশিওর করবে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা। এইগুলো দেখেন জয়েন্টগুলো একদম ফ্রেশ। আমাদের এই গাড়ির যদি রাইট সাইডটা আপনাদের দেখিয়ে দিই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও আচর নাই। যেহেতু আমরা টাচ আপের কাজ করেছি, আপনার রেঞ্জ সেটগুলো কিন্তু এখনও অরিজিনাল আছে। আপনার ইন্টেরিয়ারটা একদম ফ্রেশ কন্ডিশনের, একটু বসে দেখিয়ে দিই। এই গাড়িটির সুবিধা হচ্ছে আপনারা চাইলে মানে রুটি রুজির জন্য পাঠা উভার এমনকি ভাড়ায় চালাতে পারবেন, আর যদি কোনো ভাই ফ্যামিলি ইউজ করতে চান সেটাও সম্ভব, কারণ গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। আর যেহেতু 1331 সিসি, আপনার মেনটেন্স খরচও আলহামদুলিল্লাহ কম, আর পার্টস তো কোথায় আছে, এই গাড়ির পার্টস পান দোকানেও পাওয়া যায়। কিন্তু সবাই কাজ গাড়ির কাজগুলো বোঝে। টয়োটা গাড়ি কিন্তু এসির জন্য আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো একটা গাড়ি। এই গাড়ির এসির কম্প্রেসারগুলো সাধারণত যে কোনো এক্সকোলা বলেন যে কোনো গাড়িতে কিন্তু এসির জন্য, এসির পারফরমেন্স ভালোর জন্য কিন্তু এটার কম্প্রেসারটা কিন্তু অন্য গাড়িতে লাগাই, তার মানে এসিটা কিন্তু অনেক সুপার কন্ডিশনের এই গাড়িটার হয়। আর বন্ধুরা আমি এই গাড়িটির যদি দামটা আপনাদের বলি, দাম নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, এই গাড়ির দামটা আপনার 520,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস 520,000 টাকা। তারপরেও কোনো ভাই যদি আসে অবশ্যই কিন্তু আমি দাম কমে রাখবো। বন্ধুরা এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, সবার পছন্দের একটি গাড়ি, আপনার টয়োটা আকুয়া, এটার মডেল 2013, রেজিস্ট্রেশন 2019, অল অপশন অটো, হাইব্রিড, পুশ স্টার্ট, 1500 সিসি, 42 সিরিয়াল, ব্ল্যাক পাল কালার, প্রজেকশন লাইট, প্রত্যেকটা জিনিস দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনার সামনে পিছনে আপনার স্টিল বাম্পার থেকে শুরু করে দেখেন প্রজেকশন লাইটগুলো, মনোগ্রামটা, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই। এই জিনিসগুলো দেখেন ফগ লাইটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। কিন্তু বন্ধুরা একটু ঠান্ডার সমস্যা হয়েছে, কথা বলতে একটু কষ্ট হয়েছে, আপনারা একটু দেখেন আপনার টয়োটা আকুয়ার ইঞ্জিন সাইডটা যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন আছে, মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর, কোথাও কোনো ধরনের এখন পর্যন্ত বোল্টগুলো দেখাই যদি আপনাদের ক্যামেরায় যদি ধরা পড়ে, এখন কিন্তু কোনো বোল্ট কিন্তু এখন পর্যন্ত খোলা হয় না। নাট বোল্ট যেগুলো আছে এখন পর্যন্ত কোনো স্টিক কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা খোলা হয় না। এই জিনিসগুলো দেখেন একদম ফ্রেশ, এই জিনিসগুলো আপনাদের ইনশিওর করো কোনো হিটিং স্টোর, কারণ এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো রঙের কোনো আসর পড়ে নেই। দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়িটা দেখেন বড়টা একদম ফ্রেশ কন্ডিশন। তারপরে অনেক ভাই দেখেন আপনারা চাইলে এটা যদি চান যে আপনারা কম্পিউটারে চেক করে নেবেন সেটাও সম্ভব। অনেক ভাই প্রশ্ন করে কত কিলো চলছে, আসলে কত কিলো চলছে এটা না দেখি গাড়ির কন্ডিশন কেমন সেটার উপরে আসলে গাড়ি ই করে, আর কোনো সময় টায়ার বা কন্ডিশন মানে মিটার দেখে গাড়ি না কিনাই ভালো। আপনারা কন্ডিশন দেখবেন, কন্ডিশন দেখার পরে বুঝবেন, যারা বোঝার তারা কন্ডিশন দেখেই বুঝবে। দেখেন প্রত্যেকটা জিনিস, আপনি বিস্কিট কালার ইন্টেরিয়ালটা দেখেন, আপনার টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে। বন্ধুরা এই গাড়িটার সিটের সাইডটা যদি দেখা দেয়, দেখেন একদম ফ্রেশ, কোথাও কোনো ধরনের ঝামেলা নাই। আর এই গ্লাসগুলো কিন্তু টিনটেক, কোনো ধরনের পেপার না, অরিজিনাল যে ব্ল্যাক গ্লাস থাকে সেগুলোই কিন্তু বন্ধুরা আছে। গাড়ির চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে, দেখেন ব্যাকলাইটগুলো, আর স্মার্ট একটা স্পয়লার ব্যবহার করা হয়েছে। সাইডটা দেখেন অনেক সুন্দর, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। আসলে এইভাবে আসলে আমি হাইব্রিড গাড়ি চালানো ই হয়েছিল না আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বাচ্চাদের নিয়ে একটু মাওয়াতে গিয়েছিলাম, তখন চালিয়েছে, অনেক মজা লাগছে, অনেক মানে আমার ভুলটা ভাঙছে। অনেক সময় ভয় লাগতো যে হাইব্রিড গাড়ি কেমন কেমন হবে, কেমন চালাইতে কী হবে, আমি অনেক মজা পেয়েছি, অনেক এনজয় ফিল করছি আর কি গাড়ি চালাইতে দিয়ে। দেখেন ব্যাক ডালার ভিতরটা অনেক ফ্রেশ কন্ডিশন, এইগুলো দেখেন একদম নতুনের যে ভাবটা এখনও কিন্তু বন্ধুরা রয়ে গেছে। এইগুলো দেখেন অনেক অনেক ফ্রেশ, সরি অনেক ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ। বন্ধুরা টয়োটা আকুয়ার সাইডগুলো যদি দেখিয়ে দিই, দেখেন তো 4 গ্রেডের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ।
আপনার রেন সেট করে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি দেখেন এখানে ওই লুকিং গ্লাসের যে লাইটগুলো একদম স্মার্ট একটি লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে বন্ধুরা। দেখেন ইন্টেরিয়ালটা একদম ফ্রেশ, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। যেসব বন্ধুরা গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন, একবার শুধু আমাদের শোরুমটা ভিজিট করে গাড়িগুলো দেখে যাবেন। আর অনেক ভাই কমেন্ট করেন গাড়ির দাম বেশি, আসলে গাড়ির দামটা বেশি হয় স্বাভাবিক, কারণ আমাদের শোরুমের যে গাড়ি আপনি অন্য কোনো শোরুমের গাড়ির সাথে কিন্তু এটা বন্ধুরা মিলাইতে পারবেন না। আপনারা যদি বাস্তবে আসেন তারপরে কিন্তু এটা বুঝতে পারবেন, অযথা না জেনে না শুনে একটা কমেন্ট করবেন না, আগে দেখে শুনে তারপরে একটা কমেন্ট করলে আমি খুশি হব। আর আমার যদি কথায় কোনো ভাই মনে কষ্ট নিয়ে থাকেন আমাকে অবশ্যই মাফ করে দেবেন। আর বন্ধুরা টয়োটা আকুয়া, টয়োটা আকুয়া 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, হাইব্রিড, প্রজেকশন লাইট, পুশ স্টার্ট, পেপার্স 100% আপ টু ডেট সহ এই গাড়িটির আমি প্রাইস চাচ্ছি। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 12,20,000 টাকা। আপনারা আসবেন তারপরও ইনশাল্লাহ কমায় রাখবো বন্ধুরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য পছন্দের একটি গাড়ি, অনেকেই অনেক রিকোয়েস্ট করে। এর আগে একটা সুজুকি আল্টো কেটেন ছিল, ওটা সোল্ড হয়ে গেছে, অনেকে এই আর কি কমেন্টস লিখছে ভাই এমন একটা গাড়ি দেওয়ার জন্য, সেই জন্য তাদের পছন্দের থেকে আর কি পায়রুটি দিয়ে আমি এই গাড়িটি কালেকশন করেছি। দেখেন প্রত্যেকটা জিনিস, আপনি হেডলাইট থেকে শুরু করে আপনি তারপরে ফক লাইট, বাম্পার, মনোগ্রাম, দেখেন হেডলাইটগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে। চাকাগুলো দেখেন অ্যালুমিনিয়াম সহ, সরি, অনেক একদম ফ্রেশ কন্ডিশন, কারণ এই সাইজের অ্যালুমিনিয়াম কিন্তু পাওয়া কঠিন। তাও যিনি বদলোক ইউজ করতে তিনি সেলিব্রেট করেন, তো সেই জন্য উনি আর কি শখ করে লাগাইছে, প্রায় 36,000 টাকা দিয়ে চাকা রিংটা লাগাইছে। ওদের এখন যদি আমি এই গাড়িটির ইঞ্জিনটা আপনাদের দেখিয়ে দিই, এই গাড়িটির কিন্তু মডেলটা বলা হয় নাই, এই গাড়িটির মডেলটা হচ্ছে আপনার 2013 রেজিস্ট্রেশন, 2013 আর 850 সিসি অকটেন ড্রাইভ, 850 সিসির একটি গাড়ি। আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ, কোথাও কোনো ধরনের সমস্যা নেই। এই জিনিসগুলো দেখেন একদম ফ্রেশ। যেসব বন্ধুরা মানে ছোটো গাড়ি ফ্যামিলি নিয়ে ইউজের জন্য, বাচ্চা কাচ্চা স্কুল ড্রাইভের জন্য নিতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেক মা বোন আছে যারা ড্রাইভিং শিখছে, ড্রাইভিং নিজে টাইপ করে একটু বাচ্চাদের ই করতে চায়, তারা আসলে এই গাড়িটি কিন্তু বন্ধুরা নিয়ে যেতে পারেন। অনেক পছন্দের একটি গাড়ি, এমনকি এটা কিন্তু স্পোর্টেজ, এটা কিন্তু জায়গায় স্পিডটা ওঠে, অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর এটা পার লিটারে মোটামুটি আপনার 25-26 কিলো যাবে, বেশি বলছে আমি বেশি বললাম না, 25-26 কিলো আপনি ধরে রাখেন। আপনার সাইডগুলো দেখেন একদম ফ্রেশ, চাকাটা দেখেন একদম নতুন চাকা, কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। আপনার ফ্রন্ট গ্লাস দেখেন, ফ্রন্ট গ্লাসগুলো একদম অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। সাইডগুলো দেখাই, দেখেন একদম ফ্রেশ করে, ভিতরে বিস্কিট কালারের। আপনার ড্যাশবোর্ডটা মাশাল্লাহ অনেক সুন্দর করছে, কি গাড়িটার ড্যাশবোর্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দেখেন উড আপনার বিস্কিট কালারের প্যাড, ভিতরটা ইন্টেরিয়াল বিস্কিট কালার, আপনার সিট কভারগুলো আলহামদুলিল্লাহ বিস্কিট কালার। এটার প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ পজিটিভ আছে, শুধু গিয়ারটা ম্যানুয়াল, বাকি প্রত্যেকটা জিনিস কিন্তু অটো বন্ধুরা। আর এসিটাও মাশাল্লাহ অনেক সুন্দর, এটির দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে, সিটগুলোও দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা। এই গাড়িটির ব্যাকলার পিছনটা যদি দেখাই, দেখেন কারা ইউজ করছে, কীভাবে ইউজ হয়েছে আপনারা দেখলে বুঝবেন, কিন্তু একদম বাচ্চা শিশুরা কিন্তু আসলে ইউজ করছে, বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে আসার জন্যই কিন্তু গাড়িটা ইউজ হয়েছে উত্তরাতে। ওরা বাচ্চারা অনেক স্টিকার লাগিয়েছে, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, এটা কোনো মানে ওভার মানে রাফ ইউজ হয় নাই। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটির ব্যাকলার ভিতরটা আমি দেখাই দিই, যদি দেখেন অনেক জায়গা, কিন্তু ছোটো গাড়ি হিসাবে অনেক জায়গা, ছোটো গাড়ি হিসাবে কিন্তু অনেক জায়গা বন্ধুরা। আর স্পেস থাকাটা আলহামদুলিল্লাহ একদম নতুনের মতো আছে, দেখেন দূর থেকে যদি একটু ভিউটাই গাড়িটা দেখেন, দেখেন স্মার্ট একটা শেপ, আপনার জিপ টাইপের কিন্তু একটা ইয়ে দেওয়া আছে। নর্মালি এটা হচ্ছে আপনার সিআরবি বা ভিজেলের যে ইয়েটা থাকে শেপটাই, শেপটা কিন্তু ছোটো এই গাড়িতে পুড়ে উঠছে বন্ধুরা। এই গাড়িটি যদি আপনাদের ইন্টেরিয়ালটা দেখিয়ে দিই আর একবার, দেখেন হোন্ডা ইওনো, ইওনোর ইন্টেরিয়ালটা দেখেন মাশাল্লাহ অনেক ফ্রেশ, এমনকি বিস্কিট কালারের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কোথাও কোনো ধরনের কোনো স্পট নাই। জিনিসগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বন্ধুরা। তো এটা আপনার হুন্ডাই ইওনো, হুন্ডাই ইওনো এই গাড়িটি দেখেন। এই গাড়িটির আমি আসলে আস্কিং প্রাইস চাচ্ছি 7,20,000 টাকা।
তারপরও কোনো ভাই যদি আসে অবশ্যই তাদের আমি সম্মান করব বন্ধুরা এটা আজকের প্রাইস 7,20,000 টাকা 2013 মডেল 2013 ইস্টন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর যাবার আগে বলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থতা আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত কারণ যে অসুস্থ থাকে সেই বুঝে আসলে সুস্থতা কতটুকু প্রয়োজন আল্লাহ আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করুক হারাম থেকে দূরে রাখুক সুদ ঘুষ থেকে দূরে রাখুক এই কামনাটা করা এই বাসনা সবসময় আমরা করা আর কি আর প্রত্যেকটা দিন অবশ্যই যেন আমাদের কর্মটা ফজরের নামাজের পর থেকে শুরু হয় বন্ধুরা আমার ঠিকানাটা যদি বলে দিই আমার ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ আর আমার ফোন নাম্বারটা 01724951002 আর আমার শোরুমের নাম কার পয়েন্ট বিডি রাসেল ভাই আপনারা আসবেন চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে সবার আগে সবার কাঙ্ক্ষিত গাড়িগুলো আপনারা পেয়ে যান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু